بسم الله الرحمن الرحيم. Dear students, welcome back to my online English class. In the previous class, I discussed about some basic rules of changing speech from direct to indirect. Now next, তোমরা কাগজ এবং কলম নিয়ে তৈরি থাকো এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা নোট করে নাও। খুব ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো। হি সেড টু মি, ইউ আর হ্যাপি, দেখো হি সেইড টু মি ইউ আর হ্যাপি। গত ক্লাসে আমরা ফার্স্ট পার্সন কীভাবে চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট হবে আমরা সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটিকে আমরা কীভাবে ইনডাইরেক্ট করব। খুব মনোযোগের সাথে লক্ষ্য করো, এটা রিপোর্টিং বার্ব আর রিপোর্টিং বার্বের সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে মি, হিটা হচ্ছে থার্ড পার্সন, অবজেক্ট মিটা হচ্ছে ফার্স্ট পার্সন। এখানে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটি হচ্ছে ইউ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটি সবসময় রিপোর্টিং বার্বের যে অবজেক্ট আছে এটির পার্সনে রূপান্তরিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে বসে। আবার শোনো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটি সবসময় রিপোর্টিং বার্বের যে অবজেক্ট আছে অবজেক্টের যে পার্সন সেটিতে রূপান্তরিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে বসে। সো আমরা যদি এটাকে এখন ইনডাইরেক্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে? ইনডাইরেক্ট হচ্ছে হি সেইড টুর পরিবর্তে বসবে টোল্ড, অবজেক্ট মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে বসবে দ্যাট। এবার রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটি হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনটা মির পার্সনে রূপান্তরিত হবে, মিতে হচ্ছে ফার্স্ট পার্সন, সুতরাং ইউটা পরিবর্তিত হয়ে এখানে বসবে আই। যেহেতু আই এর অবজেক্ট হচ্ছে মি, অবজেক্ট হিসেবে বসার কারণে আইটা পরিবর্তিত হয়ে বসছে মি। আবার যখন আমরা মিটাকে সাবজেক্ট বানাবো তখন সেটি হবে আই। এরপরে যে বার্বটা রিপোর্টেড স্পিচের বার্বটা সেটি আছে এখানে আর, আর এখানে আছে সেইড ফার্স্ট টেন্স, সুতরাং আরটা চেঞ্জ হয়ে ফার্স্ট পার্সনে রূপান্তরিত হবে, সেটা হবে ওয়াজ। এরপরে অবজেক্ট যা আছে তাই বসে যাবে। তাহলে টোটাল সেন্টেন্সটা কী হলো? হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হ্যাপি। এটি হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তন করার নিয়ম। আরও কতগুলো আমরা সেন্টেন্স দেখি। হি সেইড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি সেইড টু মি এটা তো ঠিক আছে, রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটি সেটিতে প্রথমে সাবজেক্টটা দেয়া আছে ইউ, আবার বার্বের পরে দেয়া আছে একটা পসেসিভ ওয়ার্ড সেটি হচ্ছে মাই। তাহলে এটিকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে? হি সেইড টু এর পরিবর্তে টোল্ড মি দ্যাট ইউটা রিপোর্টিং বার্বের অবজেক্টের পার্সনে রূপান্তরিত হয়ে বসছে
I. He told me that I বারটা হচ্ছে রিপিটিং বারটা ফার্স্ট টেন্স, সুতরাং আরটা হয়ে যাবে ওয়াজ। এখানে মাইটা একটা পসেসিভ কেস, এটা কিন্তু ফার্স্ট পার্সন। তো আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে সেটা সবসময় যে স্পিকার, স্পিকারের পার্সনে রূপান্তরিত হয়। তো যেহেতু এখানে আছে হি, তাহলে মাইটা হয়ে যাবে হিজ। এরপর যা আছে তাই। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো? হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। এখানে লক্ষ্য করো যে পার্সনগুলো আমরা কীভাবে পরিবর্তন করছি। আমি আগেই বলেছিলাম রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে সেটি রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সেটির পার্সনে রূপান্তরিত হয়ে ইনডাইরেক্ট ন্যারেশনে বসে। ঠিক তেমনি এখানে মাই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর সেই ফার্স্ট পার্সনটা স্পিকার এর পার্সন এ পরিবর্তিত হচ্ছে, স্পিকার হচ্ছে হি, সেটা হচ্ছে থার্ড পার্সন, এই জন্য মাইটা রূপান্তরিত হয়েছে হিজ। এবারে আমরা টেন্স পরিবর্তনের কিছু কথা বলি, যে আসলে টেন্সগুলো আমরা কীভাবে পরিবর্তন করব। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে যদি অ্যাম, ইজ, আর থাকে তাহলে সেটি হবে ফার্স্ট টেন্সে ওয়াজ, অয়ার। প্রেজেন্ট টেন্সে যদি শ্যাল, উইল থাকে সেটার পরিবর্তে হবে উড। শ্যাল উইলের ফার্স্ট টেন্স অলওয়েজ উড। ক্যান যদি থাকে সেটার ফার্স্ট টেন্স হবে কুড। মে যদি থাকে তাহলে সেটি হবে মাইট। অ্যামিজার হবে ওয়াজ, অয়ার। শ্যাল উইল থাকবে উড, ক্যান হবে কুড, মে হবে মাইট। এবারে ফার্স্ট টেন্সে যদি এখানে ওয়াজ অয়ার থাকে, এই ওয়াজ অয়ার যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচে, তাহলে সেটার পরিবর্তে আমরা কী লিখব? এই ওয়াজের পরিবর্তে আমরা লিখব হ্যাড বিন। হ্যাড বিন কারণ ওয়াজ অয়ার ফার্স্ট টেন্স, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, সেটা হবে ফার্স্ট পারফেক্টে পরিবর্তন হবে। তো ফার্স্ট পারফেক্টের যে চিহ্ন সেটি হচ্ছে হ্যাড, এবং ওয়াজ ওয়ারের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন, সেই জন্য আসতেছে হ্যাড বিন। তাহলে আমরা যদি ওয়াজ ওয়ার থাকে সেখানে যদি আমরা হ্যাড বিন পরিবর্তন লিখি তাহলে সেটা টেন্সটা পরিবর্তন হয়ে যাবে। আসো আমরা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করি যে আমাদের এই তথ্যগুলো সঠিক আছে কি না। হি সেড টু মি I shall go to Dhaka. তাহলে এটাকে যদি আমরা ইন্ডাইরেক্ট করি তাহলে নিয়ম অনুযায়ী কী হবে? নিয়ম অনুযায়ী হচ্ছে হি সাবজেক্ট বসে যাবে, সেই টুর পরিবর্তে হচ্ছে টোল্ড, মিটা অবজেক্ট বসেছে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এসছে দ্যাট। আইটা হয়ে যাবে যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট, সাবজেক্টের পার্সনে সেটা রূপান্তরিত হয়ে যাবে হি। এখানে আছে শ্যাল, শ্যালের ফার্স্ট টেন্স নিয়ম অনুযায়ী হয়ে যাবে উড। এরপর যে মূল ভার্ব সহ বাকি অংশ আছে সেটি সবসময় স্বাভাবিকভাবে বসে যাবে। মনে রাখতে হবে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এগুলোকে বলা হয় মডেল অক্সিলিয়ারি ভার্ব। এই মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে কেয়ামত পর্যন্ত কখনো কোনো ফার্স্ট টেন্স হবে না, অলওয়েজ ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, এটি মনে রাখতে হবে। তো সেজন্য আই উড গো টু ঢাকা। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে।
তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।